আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আইটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি বেবি নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করে শেয়ার করব। তবে এই বেবি নকশি কাঁথাটি কিন্তু সাইজ একটু বড় রয়েছে। এখানে আমি 2 গজের থেকে সামান্য একটু বেশি কাপড় নিয়ে এরপরে আমি এই ডিজাইনটি অঙ্কন করছি। আর কাপড়টিকে 2 ভাগ করে এরপরে সাইড থেকে সেলাই করে তারপরে ডিজাইনটা অঙ্কন করছি ওপর অংশটুকুতে। তো 8 ইঞ্চি পরপর আমাদেরকে ভালোভাবে মার্ক করে এরপরে ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। আর এই মার্কিংয়ের কাজটি কিন্তু অবশ্যই কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে করে নিতে হবে। যখন চকটি দিয়ে মার্কিং করাগুলো হয়ে যাবে, তখন আমরা এক এক করে লাইন ড্র করে কিছু বক্স তৈরি করব। আমরা এই বক্সের মাঝে ডিজাইন তৈরি করব, তবে এই লাইনটি কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না, যার কারণে চক ব্যবহার করা পরবর্তীতে যেন এই চকের দাগটি আমরা মুছে ফেলতে পারি। তো এক এক করে আমি বক্সগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারাও এই বক্সগুলো তৈরি করে নেবেন। যখন এই বক্সগুলো তৈরি করা হয়ে যাবে, তখন কাপড় এঁকে নেওয়ার পেন্সিলটি দিয়ে আমরা পরবর্তী ডিজাইনটি অঙ্কন করব। তো কাপড় এঁকে নেওয়ার পেন্সিলটি দিয়ে আর আমি একটি স্কেলের সাহায্যে বক্সটিকে প্রথমে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ বলতে 2টি লাইন আমরা ড্র করব, তাহলে 4টি ভাগ হবে। আসলে একটি বক্সের মাঝখানে আমাদেরকে একটি ক্রস তৈরি করতে হবে, আর এই ক্রসের মাঝখান থেকে আমরা আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট করব। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটি ঘরেই কিন্তু আমি এখানে 2টি লাইন ড্র করে নিচ্ছি, আর প্রতিটি ঘরকেই আমরা 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে করে নেবেন, আর এই কাজগুলো পেন্সিলটি দিয়েই তৈরি করবেন, কারণ এটি আমরা পরবর্তীতে সেলাই করব। যেই কাজগুলো আমি কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে তৈরি করি, সেগুলো আমাদেরকে সেলাই করতে হবে না। আর এছাড়া যেগুলো আমরা পেন্সিল কিংবা কলম দিয়ে আর্ট করব, সেগুলো অবশ্যই আমাদেরকে সেলাই করতে হবে। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই ডিজাইনটিও তৈরি করে নিচ্ছি। তো আমরা বক্সের মাঝখান থেকে যে 2টি লাইন ড্র করে 4টি ঘর তৈরি করেছিলাম, তার মাঝখানের বিন্দু থেকে আমরা 1টি করে ফুল তৈরি করছি। তো ফুলটি কিভাবে তৈরি করছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে আমাদের যে লাইন ড্র করা ছিল, সেই লাইনের সমন্বয় রেখে আমরা পরবর্তীতে ফুল তৈরি করে নিচ্ছি। মাঝখান থেকে আরও 1টি লাইন ড্র করে নিচ্ছি। আপনারা চাইলে স্কেলটির সাহায্যে মাঝখানে লাইন ড্র করেও এই পাতাটি তৈরি করতে পারেন, কিংবা হ্যান্ডে সামান্য একটু লাইন ড্র করে তৈরি করে নিতে পারেন। আমি 2টিভাবেই দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি আসলে ফুলটি তৈরি করে নেবেন। তো এক এক করে আমি প্রতিটি বক্সের মাঝখান থেকে এই ফুলগুলো প্রথমে তৈরি করি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু প্রতিটি ঘরের মাঝখান থেকে এই ফুলটি তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক এক এক করে প্রতিটি ঘরে তৈরি করে নেবেন। সম্পূর্ণ বক্সগুলোতে একই স্টেপ ফলো করতে হবে বিধায় আমি সম্পূর্ণ ফুলগুলো অঙ্কন করার দেখালাম না, আপনারা এক এক করে তৈরি করে নেবেন। যখন সম্পূর্ণ পর্যায়ে ঠিক এইভাবে ফুলগুলো অঙ্কন করা হয়ে যাবে, তখন পরবর্তী ডিজাইনটিও অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু রাউন্ড শেপ দিয়ে একটু শেপ তৈরি করে নিয়েছি এবং পরবর্তীতে ডিজাইন অঙ্কন করব। আসলে প্রথম পর্যায়ে আমরা যে বক্সগুলো তৈরি করেছিলাম, সেই বক্সগুলোর মাঝখান থেকে কিন্তু আমাদেরকে এই ডিজাইনটি তৈরি করতে হবে। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সেই বক্সগুলো ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে আসবে। আর নর্মালি কিন্তু এই ডিজাইনগুলো ব্লকের ডাইসগুলো দিয়ে করা হয়, আর অনেকের কাছে আসলে ব্লকের ডাইস পছন্দ না, কিংবা একটু দামে বেশির কারণে অনেকে এটি প্রেফার করতে পারে না, যার কারণে আমি আপনাদেরকে এমনভাবে ডিজাইনটি অঙ্কন করে শেয়ার করলাম যেন আপনারা নিজেরাই ঘরে বসে ব্লকের ডাইসের মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন, এবং কোনো খরচ ছাড়াই যেন আপনারা এ ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, যার কারণে আজকের এই ডিজাইনটি তৈরি করা। তো আশা করি ভালো লেগেছে। আর যদি এ ধরনের ব্লকের ডাইস টাইপের কোনো ডিজাইনের প্রয়োজন হয়, কিংবা আপনারা যদি এরপরও আর অন্য কোনো ডিজাইন দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই সিরিজের এই ডিজাইনগুলো শেয়ার করার চেষ্টা করব। তবে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাতে হবে। আসলে অনেক ধরনের ডিজাইন থাকে, অনেক পারপাসে আমরা ডিজাইনগুলো ব্যবহার করি। এখন আপনাদের কোনটা পছন্দ সেটা কিন্তু
কিন্তু আমি জানি না আর এক একজনের পছন্দ কিন্তু এক এক ধরনের আমার কাছে যে ডিজাইনটি পছন্দ হবে আপনার কাছে সেটি নাও পছন্দ হতে পারে তাই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন তাহলে আমার হয় কি আপনাদের কমেন্টের উপর বেস করে পরবর্তী ভিডিওগুলো আমি তৈরি করতে পারি কোন ভিডিও কোন ডিজাইনটি আপনাদের ভালো লাগবে সেই ডিজাইনটি সম্পর্কে আমি মোটামুটি একটু ধারণা নিয়ে পরবর্তীতে সেই ডিজাইনের উপর ভিত্তি করেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করতে পারি তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাকে একটু হেল্প করবেন আমি যেহেতু আপনাদেরকে ডিজাইনগুলো শেয়ার করার ক্ষেত্রে হেল্প করে যাচ্ছি আপনারাও একটু আপনাদের কমেন্ট করে কিংবা আপনাদের মতামতগুলো দিয়ে আমাকে হেল্প করবেন তো আজকে কিন্তু এই ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবেই তৈরি করে নেবেন তবে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি ব্লকে ডাইস দিয়ে করে নিতে পারেন যাদের কাছে এ ধরনের ডাইস আছে তারা তো পারবেন আর যাদের কাছে নাই তারা এই প্রসেসে ডিজাইনটি অঙ্কন করবেন তো এক এক করে তৈরি করে নিচ্ছি আর সম্পূর্ণ কাঁথায় ঠিক এইটাই ধরেন এক এক পরপর আমি এই ডিজাইনটি অ্যাপ্লাই করব আর সবসময় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু যদি আমরা এই ধরনের ডিজাইন অঙ্কন করি তো আপনারা সব সময় আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই যে প্রথমে ফুল আর্ট করতে হবে পরে পাতা আর্ট করতে হবে ঠিক সেইভাবেই কিন্তু অঙ্কন করার চেষ্টা করবেন আর যদি পার্ট বাই পার্ট ধরেন একটি বক্সের মাঝখান থেকে ডিজাইনটি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ছোট বড় হতে পারে কারণ অনেক সময় হয় কি একটি বক্সের মাঝখানে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করা হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে সেই ফুলটি ছোট বড় একটু আঁকা বাঁকা হয়ে যায় অনেক সময় তাই আমি আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ একই প্রসেস ফলো করে তৈরি করবেন তাহলে হবে কি মাথায় একটু আইডিয়া থাকবে এবং কোনটা কীভাবে তৈরি করতে হবে সেটি আপনারা আন্দাজ করে তৈরি করে নিতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে দিই আমি ডিজাইনগুলো অঙ্কন করার সময় আসলে কিছু ডিজাইন আছে যেটা হয় মাপ মেনটেন করতে হয় না ফ্রি হ্যান্ডে তৈরি করতে হয় আর কিছু কিছু ডিজাইন আছে যেটার মাপ মেনটেন করতে হয় তো আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কীভাবে তৈরি করছি সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডিজাইন অঙ্কন করে নিচ্ছি আসলে প্রথম পর্যায়ে আমাদেরকে যে বক্সগুলো তৈরি করতে হতো সেগুলোর ক্ষেত্রে মাপ মেনটেন করতে হতো পরবর্তীতে তো ফ্রি হ্যান্ডে তৈরি করেই নিচ্ছি তো এক এক করে আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এক এক করে আমি ডিজাইনটা অঙ্কন করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে আজকে যেহেতু আমি ছোটো নকশি খাতার ক্ষেত্রে এই ডিজাইনটি অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে কিন্তু বড় নকশি খাতার ক্ষেত্রেও এই ডিজাইনটি অ্যাপ্লাই করে নিতে পারেন সম্পূর্ণ হুবহু এই মাপ এবং সব কিছু এটি মেনটেন করতে হবে কারণ বড় নকশি খাতার ক্ষেত্রে আরও বড় যদি দিয়ে থাকেন তাহলে ভালো লাগবে না তো আশা করি বোঝাতে পেরেছি এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক এইভাবে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে নিতে হবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ কাঁথাটি আরও একবার দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন পর্বে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ